বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, আবারও আপনাদের সামনে হাজির সময়সাময়িক বিষয়ের আরও একটি ভিডিওতে। উমরা প্যাকেজ কত, বাংলাদেশ থেকে উমরা করতে কত টাকা খরচ যায়, 14 দিনের উমরা প্যাকেজ কত, একা একা উমরা করা যায় কিনা, ফ্যামিলি সাথে নিয়ে উমরা করার খরচ কত, এই ধরনের অসংখ্য প্রশ্ন আমাদের কাছে প্রতিনিয়ত আসে। তাই এই প্রতিনিয়ত প্রশ্নগুলো যখন ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেকেই প্রশ্ন করে না, কিন্তু অন্যের প্রশ্নগুলো শুনতে চায়, প্রশ্নের উত্তরগুলো শুনতে চায় এবং ধারণা নেওয়ার জন্য চেষ্টা করে যে উমরার প্যাকেজগুলো কত, জানার জন্য। আমাদের দেশের প্রত্যেকটি মুসলমানদেরই একটি হৃদয়ের কোণে লালিত স্বপ্ন থাকে, মক্কা মদিনা একবার হলো দেখা। তাই এই একবারের দেখার জন্য, তাদের সেই লালিত স্বপ্নের সামর্থ্যের জন্য কিছু প্যাকেজ আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন ট্রাভেলস এজেন্সির মাধ্যমে এবং মক্কায় সরজমিনের বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তার আগে আপনারা যদি আমার ভিডিওটিতে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার ফেসবুকে একটি ফলো দিয়ে রাখেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমি একজন সৌদি প্রবাসী, দীর্ঘ প্রায় 1.5 দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি। আর এই 1.5 দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের সুযোগ সুবিধা, অধিকার, সময়সাময়িক কোনো আইন কানুন নিয়ম পরিবর্তন হলে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই, বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য। তবে আমার পেশাটি একটি হজ উমরা ট্যুরিজম রিলেটেড হওয়ায় আমি হজ এবং উমরার খবরাখবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং তারই ধারাবাহিকতায় এই আজকের এই ভিডিওটি, যেটি শিরোনাম ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে উমরা করতে কত টাকা খরচ যায়, উমরার প্যাকেজ মূল্য কত, সেটি আসলে বাংলাদেশ থেকে পবিত্র, সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে পবিত্র মক্কা মদিনা উমরা পালন করতে যত খরচ আছে তা নির্ভর করে আপনি, আপনার উপর, আপনি কোন বিমানে যাবেন, কতদিন থাকবেন, কোথায় থাকবেন, হোটেলের সুযোগ সুবিধা, ট্রান্সপোর্ট, খাবার ইত্যাদি সহ আরও অনেক বিষয়ের উপর। তবু আমাদের নিজস্ব কিছু ট্রাভেলস এজেন্সির, তাদের আর কোঠা আর এবং তাদের খরচের তালিকা, এবং যেহেতু উমরাতে লক্ষ লক্ষ লোক সৌদি আরবে আসে, হাজার হাজার ট্রাভেলস এজেন্সি তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে। এই মুহূর্তে যেহেতু উমরার মৌসুম চলছে, মক্কা হোটেলগুলো তাদের বেস্ট সার্ভিসের চেষ্টা করছেন, তারপর বিমানগুলো তাদের বেস্ট সার্ভিস, সর্বনিম্ন সার্ভিসে টিকিট দিয়ে যাত্রী আকৃষ্ট করার চেষ্টা করছেন। সব বিষয় আপনি যাচাই বাছাই করে যেটি করবেন সেটি হচ্ছে, সর্বনিম্ন থেকে আমি বলে আসছি, সেটি হচ্ছে 3-স্টার ইকোনমি উমরা প্যাকেজ, যেটি 14 দিনের প্যাকেজ, উমরা ভিসা, বিমান টিকিট, প্রয়োজনীয় পরিবহন, মোয়াল্লেম সেবা, হোটেল, অ্যাপার্টমেন্ট, মক্কা মদিনা সহ খাবার মূল্য সহ, যেটি সেটি হচ্ছে 1,25,000 থেকে 1,50,000 টাকার ভেতরে, সেটি শুধুমাত্র ও ট্রাভেলস এজেন্সির খরচগুলো, আর আপনার ব্যক্তিগত খরচ আপনার। 4-স্টার প্লাটিনার উমরা প্যাকেজ, যেটি উমরা ভিসা, বিমান টিকিট, প্রয়োজনীয় পরিবহন, মোয়াল্লিম সেবা, হোটেল কিংবা অ্যাপার্টমেন্ট, মক্কা মদিনা খাবার সহ প্রয়োজনীয় প্যাকেজ মূল্য, সেটা হতে পারে 1,60,000 থেকে 1,90,000-এর ভেতর। 5-স্টার প্রিমিয়াম উমরা প্যাকেজ, সেটি 14 দিনের প্যাকেজ, উমরা ভিসা, বিমান টিকিট, প্রয়োজনীয় পরিবহন, মোয়াল্লিম সেবা, হোটেল, অ্যাপার্টমেন্ট, মক্কা মদিনা, ট্রান্সপোর্ট, প্রয়োজনীয় যে বিষয়গুলো সেটি সহ 1,90,000 থেকে 2,20,000 টাকার ভেতরে। আর রমজানের সময় আর এই সকল প্রাইসগুলোর ভিতরে স্টার ভিত্তিক, সবজি সুবিধা ভিত্তিক 25-30,000 টাকা বেশি যাবে, সেটা স্বাভাবিকভাবেই আপনাকে নিতে হবে। এই হচ্ছে উমরার ট্রাভেলসের মাধ্যমে যদি আপনি উমরা করে থাকেন সেটি। তবে ট্রাভেলস এজেন্সি অনেক সময় আপনাকে অনেক সিফ রেটে দিতে পারে, আপনার ব্যক্তিগত উমরা করতে আসার চেয়ে, ব্যক্তিগত এককভাবে আসলে খরচ কিন্তু বেশি যায়। আমাদের অনেকের ধারণা যে আমরা এককভাবে গেলে খরচ কম হবে, আসলে
খরচ বেশি হয়, কারণ হচ্ছে ট্রাভেলস এজেন্সিগুলো তারা সব কিছু, যেমন মনে করেন যে এয়ার টিকিট, বিভিন্ন এয়ারলাইন্সগুলো তাদের গ্রুপ ভিত্তিক টিকিটের অফার দেয়, তখন তারা টিকিট কিনে রাখে। দুই, হোটেল, তারা যখন পুরো হোটেলটা বুকিং করে ফেলে, একটা রুমে অনেক সময় 3-4-5 জনও রাখে, তো আপনি তো একটা রুমে নিতে হবে। তারপরে খাবার, তারা নিজস্ব খাবার যখন একসাথে রান্না করে সবাইকে পরিবেশন করে, সেখানেও তাদের সাশ্রয়ী। এবং ট্রান্সপোর্ট, তারা একটা মাইক্রো ভাড়া করলো অথবা একটা বাস ভাড়া করলো, তারা এয়ারপোর্ট থেকে আপনাকে মক্কায় নিয়ে গেলো, মক্কা থেকে মদিনায় নিয়ে গেলো, সেগুলো তো আপনার সাশ্রয়ী। তো সব মিলিয়ে ওই গ্রুপ ভিত্তিক উমরাই হচ্ছে সাশ্রয়ী। এককভাবে আপনি হয়তো কারো অধীনস্থ না হয়ে নিজের মতো মন মতো করে ঘুরে বেড়ালেন, উমরা করলেন, সেটি এর জন্য যদি মনে করে থাকেন তাহলে সেটিও করতে পারবেন। আপনাকে প্রথমে এয়ার টিকিট হোটেল রিজার্ভেশন করে সৌদি এম্বাসিতে গিয়ে আপনি উমরা ভিসা করলেন, তারপর টিকিট কনফার্ম করে আপনি চলে আসলেন। আপনি মক্কায় থাকলেন, মক্কায় অনেক ধরনের হোটেল আছে, সেখানে থাকতে পারেন, তারপরে জেদ্দা থেকেও আপনি থাকতে পারেন, অথবা যদি আপনি ব্যাচেলার হন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থাকে সৌদি আরবে, আমাদের বাংলাদেশিদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সব জায়গায় আছে, না থাকলেও আপনি কারো কাছে আশ্রয় চাইলে ওরা সানন্দে আপনাকে রুমে নিয়ে যাবে, আপ্যায়ন করবে। সেটা আমাদের বাংলাদেশিদের সংস্কৃতি সৌদি আরবের ক্ষেত্রে, জানি না অন্যান্য দেশে কেমন। যেমন আমি এখানে অফার করছি, যদি কেউ জেদ্দা থেকে উমরা করতে চান, ব্যাচেলার হয় একজন দুজন আমার বাসায় থেকে, হ্যাঁ, উমরা করতে পারবেন, সেটা আমার থেকে আপনাদের অনারশিপ, আপনারা আমার কাছে জেদ্দা থেকে করে যেতে পারবেন। এমন অসংখ্য ফেসবুকের ফ্রেন্ড আমার আমার কাছে এসে উমরা করে গিয়েছে, হ্যাঁ, এবং তাদের সাথে আমার এখনও ভালো সম্পর্ক, বন্ধুত্ব আছে। যাক, ভিডিওটি আর দীর্ঘ করছি না, এই ছিল উমরার করতে কত টাকা লাগে সেই বিষয়ের প্রশ্নগুলো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।